হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা সবাই অত্যন্ত তো আজকে আমরা জানবো একটি সমস্যার কথা যেটা সাধারণত মোবাইল ফোন কম্পিউটার যে কোনো জায়গায় হতে পারে তো সমস্যাটা হলো তোমরা যখন ইউটিউব এবং অন্য কোথাও ভিডিও বানাও তখন ভিডিও ইট পরে দেখা যায় যে অডিও আগে চলে গেছে আবার ভিডিও পিছনে মানে মুখ মুখে মুখের নড়া এবং অডিওর সাথে মিল থাকে না তো এমন সময় কি করবে এমন সময় এর সলিউশন কি তো আমার এই প্রবলেমটা অনেক দিন ধরে দেখা দিচ্ছে আমি সমস্ত রকমই ট্রাই করছি ফোন রিস্টার্ট মারছি অ্যাপ আনইনস্টল করে ইনস্টল করছি অনেক কিছুই করছি কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু তোমাদের শেষ একটা সলিউশন পেয়েছি সেই সলিউশনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে তোমাদেরকে করে দেখাবো না যে এই ভিডিওটা এমনভাবে এ করতে হবে জাস্ট তোমাদের সেই সিস্টেমটা বলে দেবো যদি তোমাদের এই সমস্যা হয় তাহলে কীভাবে তোমরা এটা সলভ করবে তো আশা করি তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে এই ধরনের সমস্যা হলে তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে তো চলো স্টার্ট করি তো বন্ধুরা এই সমস্যাটা সমাধানের জন্য প্রথম যে স্টেপ সেটা হলো তোমাদের ওই ভিডিওটা কে এমপি থ্রিতে কনভার্ট করতে হবে তো এটার জন্য একটা অ্যাপ প্রয়োজন সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড্রয়েডের জন্য আর প্লে স্টোরে গেলে সাজারে পেয়ে যাবে এই অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটা অভ করে তোমরা ভিডিওটাকে প্রথমে এমপি থ্রিতে কনভার্ট করবে তারপরে তোমরা যে ভিডিওটা এডিট করেছো ওই ভিডিওটাই আবার তোমরা তোমাদের এডিটিং সফটওয়্যারে নাও নেওয়ার পরে ওটার যতটুক ঠিক আছে ততটুক কেটে নাও টিম করে নাও ভিডিওটা যতটুক তোমার মুখের ভয়েস এবং মুখের নড়ানের সাথে যতটুকু মিল আছে ততটুকু ট্রিম করে নাও তো যদি ফিফটি থাকে তাহলে ভালো আর যদি মোটেই না থাকে তাহলে সেটা আলাদা বিষয় তোমাদের আরও অনেক কিছুই করতে হবে ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝে যাবে তো তোমাদের এই ট্রিম করার পরে তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের মনে করো ফিফটি পার্সেন্ট ভিডিও ঠিক আছে বাকি ফিফটি পার্সেন্টের অডিও পাল্টে গেছে তো এইটুক টিম করো টিম করে ফিফটি পার্সেন্ট ভিডিও টিম করো টিম করে আবার যে মূল ভিডিওটা মূল যে ভিডিও ফাইলটা সেই ভিডিওটা আবার ফিফটি পার্সেন্ট টিম করা তো আছে এবং মূল ভিডিও আবারানো এনে ওই ভিডিওর যতটুকু টিম করা হয়েছে আগে ওই টিম করাটুকু বাদ দিয়ে বাকিটুকু নাও বাকিটুকু নিয়ে তারপরে বাকিটুকুর অডিও একদম জিরো করে দাও অ্যাড অডিওর ভলিউমটা জিরো করে দাও তো জিরো করার পরে তোমাদের যে কাজটা করতে হবে তোমরা আগে যে ভিডিওটা থেকে এমপিটিতে কনভার্ট করে যে ফাইলটা রেখেছিলে ওই ফাইলটা তোমরা অডিওর ভিতরে আনোর অডিও যেখানে সেন্স করতে হয় বিভিন্ন অপসায় বিভিন্ন অপশান হতে পারে আমি ভালো ভিডিও করি ওখানে অডিও অপশানের ভিতরে গিয়ে এটা করা যায় তো ওই অডিওটা এনে তোমরা দেখো ওই এক্সাইট পার্টের জন্য কোন অডিওটা ঠিক আছে তো তোমাদের এখানে একটু কষ্ট হবে আমি তোমাদের ফোনে দেখাতে পারলে ভালো হতো কিন্তু তোমাদের আমি ছবির মাধ্যমে দেখাবো তো ওই পার্টের সাথে যে অডিওটা সেই অডিওটুক কেটে নাও এবং দুটো একসাথে ম্যাচ করো মানে এখানে একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে করলে এটা কোনো ব্যাপারই না সব কিছুই ঠিক হয়ে যাবে তো এরপরে তোমাদের যদি দেখছো আরও টুক হয়েছে তা আর শেষ শেষের টুকু আবারও এরকম সমস্যা আছে তো আবারও তোমরা ওই যতটুকু ঠিক হয় ততটুকু কেটে নাও তারপরে আবার যেটুকু ভুল আছে সেইটুকু মূলভূধ থেকে নিয়ে নাও নিয়ে নেওয়ার পরে যে অডিওটা আছে মেন অডিও ওখান থেকে ওই সাউন্ডটা নিয়ে ভুল ভুল ভিডিওটুকুর মধ্যে দিয়ে দাও এবং ঠিক হয়ে যাবে এরপরে আর কোনো সমস্যা থাকতেই পারে না এরপরে তো এইভাবে তোমরা এই অডিও স্নায়িক প্রবলেম এটাই বলে হয়তো এটাকে তোমরা সমস্যা করতে পারবে এটা আমারও অনেক দিন ধরে সমস্যা ছিল কিন্তু এই ছাড়া তেমন কোনো ভালো সলিউশন পেলাম না এর কারণটা তো বন্ধুরা মোবাইলটা পড়ে যাচ্ছিলো বাতাসে পনেরো হাজার টাকা বাস হয়ে যেত আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে যাদের লাগার দরকার তাদের তো লাগবে আর যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে এর সলিউশন পেয়ে যাবে এভাবে এর সলভ করতে পারবে তো বন্ধুরা এটাই আজকের মতো আসবে তোমাদের বিউটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে করে দাও সব কিছু তো পরের বার আবার দেখা হবে ঠিক